প্রতিদিন নতুন নতুন কিছু জানার জন্য, প্রতিদিন নতুন নতুন কিছু শেখার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিওতে আমি যে উপায়টি বলবো, এই উপায়টি একজন ভিখারীকেও রাজা বানিয়ে দেয়। বলা হয় যে ব্যক্তির কুণ্ডলিতে বৃহস্পতি স্ট্রং থাকে, অর্থাৎ বৃহস্পতির প্রভাব যদি খুব ভালো থাকে বা বর্তমানে চলাকালীন সময়ে যদি ব্যক্তির উপর বৃহস্পতির প্রভাব যদি ভালো হয়ে থাকে, তবে সেই ব্যক্তিকে জীবনে কোনোদিনও দুঃখের সম্মুখীন হতে হয় না। সেই ব্যক্তি সর্বদা উচ্চতে পৌঁছে যায় এবং জীবনের প্রতিটি স্টেপে সে সফলতা অবশ্যই পেয়ে থাকে। তাই বৃহস্পতিকে স্ট্রং করাটি অত্যন্ত দরকার। একটি কথা আমি অবশ্যই বলবো, এই পৃথিবীতে যত প্রভাবশালী ব্যক্তি রয়েছে, যত ধনী ব্যক্তি রয়েছে, তাদের সকলের বৃহস্পতি ভালো। কেন কি বৃহস্পতি হচ্ছে কে, দেবগুরু। সকল গ্রহের গুরু হচ্ছে বৃহস্পতি। তাই বৃহস্পতি ভালো থাকলে বাকি গ্রহগুলি আপনাকে অনিষ্ট করতে পারবে না। এবং বৃহস্পতিকে স্ট্রং করার জন্যই আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে কয়েকটি উপায়ের কথা বলবো, এবং সেই কথাগুলি অবশ্যই মেনে চলুন। এবং তার উপরেও যে উপায়টি বলবো, এই উপায়টি, এই কাজটি অবশ্যই করুন। এই কাজটি করলে কিছু দিনের ভিতর তার ভালো প্রভাব আপনারা অবশ্যই দেখতে পাবেন। ভিডিওটিকে লাইক অবশ্যই করবেন, শেয়ার অবশ্যই করবেন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বৃহস্পতিবার দিন কি কাজ করতে নেই? হলুদের টুকরো বা যে কোনো হলুদ রঙের জিনিসকে বৃহস্পতিবার দিন অপমান করতে নেই। অর্থাৎ আপনার বাড়িতে থাকা হলুদ রঙের যে কোনো জিনিস, আপনার জামা কাপড় থেকে শুরু করে বা যে কোনো জিনিস বা খাবারের হলুদ, সেইগুলিকে কোনোদিন অপমান করতে নেই। সেইগুলি বাড়ির যেখানে সেখানে ফেলে রাখতে নেই। হলুদ রঙের যে কোনো জিনিসকে সর্বদা গুছিয়ে রাখতে হয় বৃহস্পতিবারে, সেগুলিকে যেখানে সেখানে ফেলতে নেই। বৃহস্পতিবার দিন কোনোদিনও বাড়ির স্ত্রীরা যারা রয়েছে তারা তাদের চুল কাটতে নেই, এবং যারা বৃহস্পতিবারের দিন বাড়ির স্ত্রীদের কোনোদিনও নখ কাটতে নেই। বাড়ির যে বৃহস্পতি প্রভাব যদি ভালো রাখতে হয়, তাহলে বাড়ির যে গৃহস্বামী রয়েছে, প্রতিটি বাড়ির এক একজন গার্জিয়ান থাকে, তাই আপনার বাড়ির যে গৃহস্বামী, গৃহস্বামীর বৃহস্পতি সর্বদা ভালো রাখতে হয়। বাড়ির যে প্রধান রয়েছে, তার জন্মকুণ্ডলিতে বা তার বর্তমান সময়ে যদি বৃহস্পতি তার যদি ভালো থাকে, তাহলে সে বাড়িটিতে সর্বদা মঙ্গল হয়ে থাকে, সে বাড়িটিতে কোনোদিনও অর্থের অভাব হয় না। বৃহস্পতিবার দিন কোনোদিনও ঝাড়ু মারতে নেই। আমরা অনেকেই সাধারণত প্রতিদিন বাড়ির দিকে ঝাড় দিই, কিন্তু বৃহস্পতিবার দিন কোনোদিনও বাড়ি থেকে ঝাড় দিতে নেই। বৃহস্পতিবার দিন আপনার বাড়িতে থাকা মাকড়সার জাল, যদি মাকড়সার জাল রয়েছে, তাই বৃহস্পতিবার দিন সেই মাকড়সার জালগুলি কোনোদিনও পরিষ্কার করতে নেই। বৃহস্পতিবার দিন মাকড়সার জাল পরিষ্কার করলে বৃহস্পতির খারাপ প্রভাব পড়ে থাকে। বাড়ির যে গৃহস্বামী রয়েছে, যে বাড়িতে গৃহস্বামী রয়েছে, সেই বাড়ির গৃহস্বামী প্রতি বৃহস্পতিবারে বিষ্ণু সহস্রনামে অবশ্যই পাঠ করুন। বৃহস্পতিবারে যদি বাড়িতে বিষ্ণু সহস্রনামে পাঠ করা হয়, তাহলে বৃহস্পতির অশেষ কৃপা সেই বাড়িটির উপর থাকে এবং বাড়ির প্রতিজন সদস্যের উপর বৃহস্পতির অশেষ কৃপা হয়ে থাকে। তাই প্রতি বৃহস্পতিবারে বাড়িতে সকালবেলা স্নান আদি করার পর বৃহস্পতিবারে আপনি বিষ্ণু সহস্রনাম অবশ্যই পাঠ করুন। বৃহস্পতি হচ্ছে দেবগুরু, এবং দেবগুরুকে স্ট্রং রাখলে, দেবগুরুকে প্রভাবশালী রাখলে আপনার জীবনে কোনোদিনও দুঃখ কষ্ট আসে না। প্রায় ব্যক্তি এমন দেখা যায় জীবনে প্রচুর পরিমাণে কষ্ট করে থাকে, প্রচুর পরিমাণে সে কষ্টের সাধনা করে থাকে, কিন্তু সেই কষ্টের ফল সে পেয়ে থাকে না। প্রতিদিন তাকে মানসিক অশান্তিতে ভুক্তভোগী হতে হয়, অর্থের অভাব নিয়ে প্রতিদিন তাকে পার করতে হয়, পরিবারে নানা ধরনের নানা রকম অশান্তি তার জন্য সৃষ্টি হয়ে থাকে। এর প্রধান কারণ হচ্ছে দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি যদি আপনার উপর ভালো প্রভাব ফেলে থাকে, তাহলে আপনাকে এই জিনিসগুলি কোনোদিনও সহ্য করতে হবে না। এখন আমি আপনাদেরকে একটি উপায়ের কথা বলবো, এই উপায়টি অবশ্যই করুন। অতি সহজ এবং সাধারণ উপায়। এই উপায়টি করলে
যদি বৃহস্পতি আপনার জন্মচক্রে জন্মকুণ্ডলিতে বা বর্তমান সময়ে গ্রহ নক্ষত্রের অবস্থান মতে যদি বৃহস্পতি আপনার খারাপ রয়েছে, বৃহস্পতির প্রভাব আপনার জীবনের উপর খারাপ চলছে, এই উপায়টি করলে বৃহস্পতি স্ট্রং হয়, বৃহস্পতি ভালো প্রভাব আপনার উপর পড়বে এবং দেবগুরু বৃহস্পতির অশেষ কৃপা আপনার উপর থাকবে। আপনাকে কি করতে হবে, একটি সুতো নিতে হবে, আপনি হলুদ রঙের সুতো নিন। যদি আপনার কাছে হলুদ রঙের সুতো নেই, আপনি তাহলে যে কোনো সাদা রঙের সুতো নেবেন এবং সেই সাদা রঙের সুতোটিকে আপনি হলুদ রং করে নেবেন। হলুদ রং বলতে গেলে আপনি যে কোনো হলুদ নিয়ে সেখানে জল ঢেলে সেই হলুদের জলে সেই সুতোটিকে ঢুকিয়ে আপনি আবার তুলে নেবেন, সেটি হলুদ রঙের হয়ে যাবে। আপনি হলুদ রঙের সুতো নেবেন। এখন আপনি আটটি হলদি টুকরো নেবেন। এখন আপনি সেই হলুদ রঙের সুতোতে আপনি এক একটি করে গিট মারবেন এবং সেখানে আপনি এক এক টুকরো হলদি সেখানে লাগাবেন, অর্থাৎ একটি গিট মারবেন এবং সেখানে এক টুকরো হলুদ লাগাবেন। এখন সেই পুরো সুতোটিতে আপনার আটটি হলুদের টুকরো আপনার সেখানে থাকবে। এখন এই সম্পূর্ণ জিনিসটি, সেই সুতোটি, যে সুতোতে আপনি আট টুকরো হলুদ বেঁধেছেন, এই সুতোটি নিয়ে আপনি আপনার বাড়ির আশেপাশে থাকা বা প্রথমে লক্ষ্য করবেন যে কোনো মন্দিরে থাকা বটগাছ হচ্ছে অনেক বড় অবদান আমাদের শাস্ত্রের মতে বলা হয়েছে। বটগাছে গিয়ে আপনি সেই সুতোটিকে আপনি বটগাছের যে কোনো ডালে সেটিকে আপনি বেঁধে দেবেন। বেঁধে দিয়ে আপনি আপনার মনের যত প্রবলেম, আপনার মনের যত ধরনের ইচ্ছা, সেই মনোকামনাগুলির কথা আপনি বলবেন দেবগুরু বৃহস্পতিকে। এর উপরেও আপনার জীবন থেকে সকল সমস্যা সমাধান করার জন্য আপনি প্রার্থনা করবেন। আপনি একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং সামান্য ধূপ জ্বালিয়ে দেবেন, এরপর আপনি সেখান থেকে চলে আসুন। এই কাজটি করলে আপনার জীবনে যদি বৃহস্পতি খারাপ রয়েছে, বৃহস্পতির খারাপ দশা চলছে, বা আপনার জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতির দশা ভালো ছিল না, বৃহস্পতির প্রভাব ভালো ছিল না, সেই ক্ষেত্রে এই কাজটি করলে আপনার জীবনে বৃহস্পতির খারাপ প্রভাবটি চলে যাবে, আপনার জীবনটি সুন্দর হবে, জীবনটি ভালো হবে এবং আপনি প্রচুর পরিমাণে অবশ্যই উন্নতি করতে পারবেন। এই কাজটি অবশ্যই করুন। ইতিমধ্যে এই কাজ করে অনেকেই ভালো ফল পেয়েছে, অনেকে প্রচুর উন্নতি করেছে, প্রচুর সফলতা অনেকেই পেয়েছে এই কাজটি করার পরে। কাজটি অবশ্যই করুন, মন দিয়ে এবং মনে ভক্তি রেখে কাজটি করুন। আপনার মঙ্গল অবশ্যই হবে, আপনার অর্থের উন্নতি হবে, জীবনে প্রচুর আপনি সফলতা অবশ্যই পেয়ে থাকবেন এই কাজটি করার পর। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলটিতে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।